হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হলো ডেন্টালের ফার্স্ট যে কাজটা, অর্থাৎ আজকে আমরা দাঁত চিনব, ঠিক আছে? তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একটা মডেল আছে, এটা হলো আমাদের দাঁতের মডেল। যদি স্পেসিফিকলি আমি বলি তাহলে এটা কিন্তু আমাদের একটা ম্যান্ডিবুলার জ, অর্থাৎ নিচের লোয়ার জ, ঠিক আছে? তো এরকম একটা আপার জও থাকে, অর্থাৎ হিউম্যান ওরাল ক্যাভিটিতে আমাদের দুই ধরনের জ থাকে। একটা আপার জ, আপার জটা হলে কীভাবে হবে, এরকম থাকবে, আর লোয়ার জটা তার নিচে বসে। যেহেতু আমার কাছে এখন আপার জটা অ্যাভেলেবেল নাই আর তোমরাও এটা জানতে চাচ্ছিলে, তাই আমি এখনই ভিডিওটা আপলোড করছি লোয়ার জ দিয়ে। তো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, আশা করি তোমরা সবাই বুঝবে। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আর তোমরা যদি এখনও আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই লাইক দিবে, আর তুমি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অ্যান্ড তোমাদের পরবর্তীতে কী কী টপিক নিয়ে ভিডিও লাগবে বা তোমরা কোন টপিকটায় সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে আমরা পড়বো হিউম্যান টিথ। তো নর্মালি আমরা জানি যে একটা অ্যাডাল্ট পার্সনের ওরাল ক্যাভিটিতে 32টা দাঁত থাকে, তাই না? তো এখন আসো দেখা যাক 32টা কীভাবে। এটা আমাদের নিচের জ, সো এখানে 16টা থাকে, অ্যান্ড উপরের জ অর্থাৎ আপার জতে 16টা থাকে। উপরের 16টা আর নিচের 16টা মিলে হয় 32টা টিথ। তো এখন আসো বলি তোমাদেরকে যে এটা আমরা কীভাবে মুখস্থ রাখবো, অ্যান্ড অলসো আজকে আমরা জানবো যে কোন দাঁতকে কী নামে ডাকা হয়। আমরা যদি আমাদের মিড লাইন বরাবর, অর্থাৎ আমাদের যে ফেসটা থাকে তার মিড লাইন বরাবর যদি আমরা একটা লাইন ড্র করি তাহলে কিন্তু আমরা দেখব যে মিড লাইন বরাবর আমাদের এই দিক থেকে একটা লাইন যাচ্ছে, ঠিক আছে? ধরো এটা আমাদের মিড লাইন, আমরা একটা লাইন টানলাম। লাইনের ঠিক মাঝখানে, অর্থাৎ লাইনের ঠিক এইদিকে যে দাঁতটা তাকে আমরা বলবো, যেহেতু ও সবার মাঝখানে আছে তাই ওকে আমরা বলছি সেন্ট্রাল ইনসাইজার। কী বলছি? সেন্ট্রাল ইনসাইজার, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এখানে মাঝখানে আছে তাই সেন্ট্রাল ইনসাইজার। আমরা জাস্ট একদিকের কথা চিন্তা করবো, অর্থাৎ আমরা যদি শুধু রাইট সাইড নিয়ে ভাবি তাহলে আমরা এই সাইড নিয়ে চিন্তা করব। এটা হলো আমাদের সেন্ট্রাল ইনসাইজার, এটা হলো আমাদের ল্যাটারাল ইনসাইজার, অ্যান্ড এটা হচ্ছে ক্যানাইন। এবার আসো তোমাদেরকে একটু সোজা করে দেখাই। এই হচ্ছে আমাদের দাঁতের মডেলটা। তো দেখো এখানে ওয়াক্স প্যাটার্ন করা আছে, তাই বলে এখানে একটু রেড দিয়ে একটা আর্টিফিশিয়াল টুথ বসানো হয়েছে। তোমাদেরকে আমি যেহেতু মডেল আর পাইনি সো এটা দিয়ে বুঝাচ্ছি। তো এই হচ্ছে আমাদের মিড লাইন, ঠিক আছে? আমাদের বডির একদম মিড লাইন বরাবর আমি যদি একটা লাইন ড্র করি তখন এটা থাকবে সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, এটা হচ্ছে আমাদের ক্যানাইন। ক্যানাইনের পরে এটা হবে আমাদের ফার্স্ট প্রিমোলার, দেন সেকেন্ড প্রিমোলার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মোলার, এটা সেকেন্ড মোলার। আবার অনেকের মুখে কিন্তু আমাদের এখানেও একটা টিপ থাকে, ওই দাঁতটাকে আমরা বলে থাকি উইজডম টিথ বা থার্ড মোলার। বাংলায় এটাকে অনেকে আক্কেল দাঁত বলে, আর এটা কিন্তু মোটামুটি 18 থেকে 25 বছর বয়সে উঠে থার্ড মোলারটা। তো এটা যেহেতু একটা মডেল এজন্য ওর থার্ড মোলারটা নেই, বাকি সব দাঁত মোটামুটি আছে। আচ্ছা, তো চলো আবার একটু রিভিশন করা যাক। তো প্রথমে এটাকে আমরা বলছি সেন্ট্রাল ইনসাইজার, এটাকে বলছি ল্যাটারাল ইনসাইজার, দেন ক্যানাইন, ফার্স্ট প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, আর পিছনে থাকে থার্ড মোলার। সেমভাবে আমরা যদি এই সাইডটা খেয়াল করি তাহলে এখানেও তোমরা মিড লাইন বরাবর, তোমরা যখন মিড লাইন ড্র করবে তখন দেখবে এটা হচ্ছে ফার্স্ট সেন্ট্রাল ইনসাইজার, এটা ল্যাটারাল ইনসাইজার। যেহেতু এটা আমাদের মিডিয়ান দিক থেকে একটু হালকা ল্যাটারালি আছে এই জন্য আমরা এটাকে বলছি ল্যাটারাল ইনসাইজার। আচ্ছা, ভিডিও তো মনে হয় স্পষ্ট আসছে না, এভাবে একটু বলি। এই হচ্ছে সেন্ট্রাল ইনসাইজার, এই হচ্ছে ল্যাটারাল ইনসাইজার, এই হচ্ছে ক্যানাইন। আচ্ছা, ক্যানাইনের পরে আসো, এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রিমোলার, সেকেন্ড প্রিমোলার, ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, এই জায়গায় যেটা থাকে সেটা হলো থার্ড মোলার। তো চলো এখন আমরা টুথটা মোটামুটি চিনলাম সবাই, এখন কিভাবে মনে রাখবা সেটাও তোমাদের ফর্মুলাটা একটু আমি বলে দেবো ভিডিও শেষে, ঠিক আছে? তার আগে আসো তোমাদেরকে সারফেসগুলো একটু চেনাই। আচ্ছা, তো এখন ধরো এদিকে আমাদের কী থাকে, নর্মালি এটা যেহেতু আমি তোমাদের বললাম এটা লোয়ার জ, তো লোয়ার জতে আমাদের এইদিকে থাকে টাং, ঠিক আছে? তো যেহেতু এটা টাং থাকে এই জন্য এই সার্ফেসটা, অর্থাৎ দাঁতের এই যে সার্ফেসটা, একটু সোজা করে দেখাই, দাঁতের এই যে এই সার্ফেসটা যেটা, এটাকে আমরা বলছি লিঙ্গুয়াল সার্ফেস, ঠিক আছে? যেহেতু একটা টাং থাকে তাই টাং থাকছে বলে আমরা ওকে বলছি লিঙ্গুয়াল সার্ফেস। অ্যান্ড দাঁতের এই জায়গায় কী থাকে, ধরো এটা তো আমাদের অ্যান্টেরিয়ার
সার্ফেস, তাই না, দাঁতের। তো এই জায়গায় তো নর্মালি আমাদের লিপস থাকে, তো যেহেতু এই জায়গায় লিপস থাকে তাই আমরা এটাকে বলছি ল্যাবিয়াল সার্ফেস, অর্থাৎ এই যে সার্ফেসটা দাঁতের এই পুরোটাকে কিন্তু আমরা বলছি ল্যাবিয়াল সার্ফেস, ঠিক আছে। এই হচ্ছে ল্যাবিয়াল সার্ফেস আর এই হচ্ছে লিঙ্গুয়াল সার্ফেস। এবার আসুন মিজিয়াল আর ডিস্টাল সার্ফেস সম্পর্কে জানানো যায়। তো ধরো যে আমাদের মিডলাইন আমরা কোথায় ড্র করেছিলাম, এইটা যদি হয় আমাদের মিডলাইন, ধরো যে এইটা যদি হয় আমাদের মিডলাইন, তো ধরো এইটা যদি হয় আমাদের মিডলাইন, ঠিক আছে। তো মিডলাইন বরাবর যে সারফেসটা, অর্থাৎ মিডলাইনের সবচেয়ে কাছে কোনটা বলতো, এই সেন্ট্রাল ইনসাইজারের ক্ষেত্রে মিডলাইনের কাছে কিন্তু এই পোর্শনটা, অর্থাৎ দাঁতের এই সাইডটা, তাই না। তাহলে এটাকে আমরা বলছি মিজিয়াল সাইড, আর এই দাঁতের ক্ষেত্রে অর্থাৎ সেন্ট্রাল ইনসাইজারের ক্ষেত্রে এই যে সাইডটা এটাকে আমরা বলছি ডিস্টাল সাইড। ঠিক সেইভাবে ল্যাটারাল ইনসাইজারের ক্ষেত্রে মিডলাইন তো এটা ছিল, তো মিডলাইনের কাছাকাছি ল্যাটারাল ইনসাইজারের এই দিকটা সবচেয়ে কাছে আছে, তাই আমরা একে বলছি মিজিয়াল সারফেস, অ্যান্ড এটাকে আমরা বলছি ডিস্টাল সারফেস। ঠিক একইভাবে এই দাঁতের মিজিয়াল সারফেস এটা, ডিস্টাল সারফেস এটা, ফার্স্ট ফিমোলারের ক্ষেত্রে মিজিয়াল সারফেস এটা, ডিস্টাল সারফেস এটা। অর্থাৎ কোনো দাঁতের মিজিয়াল সারফেস, যেমন সেন্ট্রাল ইনসাইজার যদি বলি ওর মিজিয়াল সারফেস এটা যেটা মিডলাইনের কাছাকাছি থাকবে, আর ডিস্টাল সারফেস কোনটা যেটা মিডলাইন থেকে দূরে থাকবে, অর্থাৎ এটা। এখানে আবার আমাদের মিজিয়াল সারফেস এটা, অর্থাৎ আগের দাঁতের ডিস্টাল সারফেস আর পরবর্তী দাঁতের মিজিয়াল সারফেস, ঠিক আছে, দুটা একই পয়েন্টে এসে মিট করবে। তাহলে এই গেল আমাদের এই দাঁতের মিজিয়াল সারফেস, এই দাঁতের ডিস্টাল সারফেস, আবার এই দাঁতের মিজিয়াল সারফেস আর এই দাঁতের ডিস্টাল সারফেস। তাহলে আশা করি বুঝতে পারছো, এটা আমরা যখন নাকি ফার্স্ট পড়েছিলাম তখন আমাদের একটু ঝামেলা হয়েছিল, কিন্তু আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না, তোমরা সহজেই বুঝতে পারবে। তাও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টে প্রশ্ন জানাতে ভুলবে না। তাহলে আসো তোমাদেরকে একটা র্যান্ডম দাঁত ধরা যাক, ধরো যে আমি যদি বলি তোমাদেরকে এই দাঁতটা, তাহলে এই দাঁতের মিজিয়াল সারফেস কোনটা হবে আর ডিস্টাল সারফেস কোনটা হবে বলো তো। আচ্ছা, তো এই দাঁতটা যেহেতু আছে মিডলাইনটা এই বরাবর হবে, তাহলে মিডলাইনের সবচেয়ে কাছে কোনটা, এই সারফেসটা, এই সারফেসটা যেহেতু আমরা মিডলাইনের সবচেয়ে কাছে পাচ্ছি তাই একে আমরা বলছি মিজিয়াল সারফেস, আর এটা যেহেতু মিডলাইন থেকে দূরে তাই এটাকে আমরা বলছি ডিস্টাল সারফেস, ঠিক আছে। আশা করি তোমরা মিজিয়াল আর ডিস্টাল সারফেসের ব্যাপারে ক্লিয়ার হয়েছো। এবার আসো, এই যে মিজিয়াল আর ডিস্টাল সারফেস আমরা বলছি, একটা মিজিয়াল সারফেস আর একটা ডিস্টাল সারফেস, এই সবগুলোকে কিন্তু আমরা একসাথে বলি প্রক্সিমাল সারফেস, অর্থাৎ প্রক্সিমাল সারফেস বলতে মিজিয়াল সারফেসও হতে পারে আবার ডিস্টাল সারফেসও হতে পারে। এখন আসো, এই যে দাঁতের মধ্যে যে এই উঁচা উঁচা এলিভেটেড অংশ কিছু আমরা দেখতে পাচ্ছি না, আমাদের দাঁতের মধ্যে কিছু এলিভেটেড পার্ট থাকে, যেমন এই যে দাঁতের ক্ষেত্রে এলিভেটেড কিছু পার্ট দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলি কাস্প, ঠিক আছে, এগুলোকে আমরা বলি কাস্প। আর ইনসাইজার দাঁতের ক্ষেত্রে আমরা যে উঁচা যে পার্টটা দেখি, এই যে এই পার্টটা, এটাকে আমরা বলি ইনসাইজার এজ, অর্থাৎ এজ মানে একটা ধারালো বা একটা কিনারো জায়গা, তো এটা যেহেতু ইনসাইজারের কিনারে থাকে তাই আমরা এটাকে বলছি ইনসাইজার এজ। এখন আসো, এটা যদি আপার জ হতো তখন আমরা এটাকে কী বলতাম, আপার জ তো এরকম হয়। এখন ধরো এটা যদি আমাদের আপার জ হয় তাহলে এটা ঠিক এভাবে থাকবে, আপার জয়ের ক্ষেত্রে এটা হবে আমাদের দাঁতের তালু, অর্থাৎ আমাদের প্যালেট, ঠিক আছে। তো এটা যদি আমাদের প্যালেট হয় তাহলে এখানে আমরা পাবো টিথ। এখন আসো, টিথের এই সারফেসটাকে আমরা বলছি ল্যাবিয়াল সারফেস, যেহেতু এটা লিপের কাছাকাছি থাকছে তাহলে এটাকে আমরা বলছি ল্যাবিয়াল সারফেস। এটা যেমন ল্যাবিয়াল সারফেস ঠিক তেমনি ল্যাবিয়ালের এখানে যেহেতু আমাদের প্যালেট থাকে, অর্থাৎ আমরা যদি এটাকে আপার জ চিন্তা করি তাহলে এটা কিন্তু প্যালেট, তাহলে প্যালেটের দিকে যে সারফেসটা এটাকে আমরা বলছি প্যালাটাল সারফেস, অর্থাৎ আপার জ যদি হয় তাহলে এই সারফেসটাকে আমরা বলবো প্যালাটাল সারফেস, আর ঠিক একইভাবে আগের মতো বাহিরে যে সারফেসটা তাকে আমরা বলবো ল্যাবিয়াল সারফেস, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি যে এগুলো সব হচ্ছে আমাদের টিথ, তাই না। তো টিথের চারপাশে যেটা থাকে, অর্থাৎ আমাদের মাড়ি যেটাকে আমরা বলি, এটাকে আমরা বলি গাম অথবা জিনজাইভা, ঠিক আছে। জিনজাইভাটা আমাদের টিথকে সারাউন্ড করে রাখে চারদিকে। তো এই ছিল মোটামুটি সারফেস আর টুথ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো তোমাদেরকে একটু দেখাই যে তোমরা ফর্মুলাটা কীভাবে মনে রাখবে। নর্মালি আমি যদি দাঁতের সংকেত লিখতে চাই তাহলে আমি সবসময় এভাবে মনে রাখতাম, যখন আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়তাম তখন থেকে আমি দাঁতের সংকেতটা ঠিক এভাবে মনে রাখতাম, ICPM, অর্থাৎ আই মানে ইনসাইজার্স, সি মানে ক্যানাইন, পি অর্থাৎ প্রিমোলার, এম ফর মোলার। তো এখন আসো, যদি আমরা ডেসিডিউস টিথের ক্ষেত্রে বলি তাহলে ডেসিডিউস টিথে আমরা কী কী পাবো, আই ফর ইনসাইজার, অর্থাৎ আমাদের এখানে ইনসাইজার পাই দুইটা, যেহেতু দুইটা পাই এজন্য ডেসিডিউস টিথে, ভালো কথা, ডেসিডিউস টিথে কিন্তু আমাদের টোটাল দাঁত থাকে 20টা, আর আমাদের পারমানেন্ট যে টিথ থাকবে এখানে টোটাল দাঁত থাকবে 32টা।
তো এখন আসো ডেসিডিউস টিতে আমরা পাবো ICPM অর্থাৎ 2102। এভাবে মনে রাখবে যে ডেসিডিউস টিতে থাকে 2102 আর পার্মানেন্ট টিতে থাকে 2123, ঠিক আছে। এখন এই 2102 দিয়ে আমরা কী বুঝাচ্ছি, আমরা 2102 দিয়ে একটা পোর্শন বুঝাচ্ছি, অর্থাৎ শুধুমাত্র আমরা যদি এই জটাকে ধরি, এই জটাকে যদি তুমি হাফ করো তখন তুমি যেটা পাবে সেটা হচ্ছে একটা কোয়াড্রেন্টের হাফ, ঠিক আছে। মানে অর্থাৎ আমরা পুরো জটাকে দুই ভাগে ভাগ করলে একটা পোর্শনকে নিয়ে আমরা কাউন্ট করছি। তো এটা যদি 2102 হয় তাহলে তোমাকে যদি পুরো জটা কাউন্ট করতে বলে সেই ক্ষেত্রে তুমি কী করবে, এটা যেটা আছে এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করলেই কিন্তু তুমি পুরো জয়ের নাম্বারটা পেয়ে যাবে। আর যদি তোমাকে বলে টোটাল দুইটা জতে কয়টা নাম্বার আছে, কয়টা দাঁত আছে, তখন তুমি কী করবে, এই যে নাম্বারটা আছে এখানে এটাকে তুমি 4 দিয়ে গুণ করবে, যেহেতু এখানে একটা দুইটা, উপরে যদি পাই তিনটা, এরপর এটা চারটা, যেহেতু আমরা চারটা পাবো, চারটা পোর্শন পাবো, অর্থাৎ দুইটা জকে আমরা চারটা ভাগে ভাগ করে আমরা নাম্বারগুলো নিচ্ছি, তাই আমরা ওকে 4 দিয়ে গুণ করবো। এখন আসো ডেসিডিউস টিথের ক্ষেত্রে আমি সবসময় মনে রাখতাম 2102, অর্থাৎ ICPM ইনসাইজার ক্যানাইন প্রিমোলার মোলার 2102। আর এটা কিন্তু জেনে রাখা ভালো যে আমাদের প্রিমোলারে কিন্তু ডেসিডিউস টিথে থাকে না, ডেসিডিউস টিথে আমাদের প্রিমোলারের জায়গায় ডিরেক্ট মোলার থাকে, কিন্তু যখনই সেটা আমরা পার্মানেন্ট টিথে যাই তখন দেখা যায় যে ওই যে আমাদের মোলারটা ছিল এই মোলারের জায়গায় কিন্তু আমাদের প্রিমোলারটা এসে পড়ে। আমরা জানি যে আমাদের পার্মানেন্ট টিথে দাঁত আছে 32টা, তো 32টা দাঁত কীভাবে, আমি সবসময় এইভাবে মনে রাখতাম ICPM অর্থাৎ ইনসিজার দুইটা, কেনাইন একটা, প্রিমোলার দুইটা, মোলার তিনটা, এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো তখন তুমি পেয়ে যাবে পুরা ফুল জ, অর্থাৎ একটা আপার অথবা লোয়ার জয়ের নাম্বার, এটাকে তুমি পাবে আপার অথবা লোয়ার জ। যদি তুমি এই টোটাল নাম্বারটাকে 2 দিয়ে গুণ করো, এখন যদি তুমি এই টোটাল নাম্বারটাকে 4 দিয়ে গুণ করো তখন আবার তুমি পেয়ে যাবে আপার বা লোয়ার দুইটা জ একসাথে, ঠিক আছে। তো চলো আসো ফর্মুলাটা মিলিয়ে দেখা যাক যে এটা মিলছে কি না। তো যেহেতু আমরা দেখলাম ইনসিজার দুইটা থাকবে আর এটাকে যদি আমরা এই মিড লাইন বরাবর ভাগ করি তাহলে এটা হবে আমাদের মিড লাইন, লাইনটা এই বরাবর, ঠিক আছে। এবার মিড লাইনটা একটু সোজা হয়েছে, এবার আসো তাহলে আমরা এখানে কী দেখলাম, ইনসিজার দুইটা অর্থাৎ একটা দুইটা, তাহলে এখানে দুইটা ইনসিজার আছে। তারপর কী বলেছে, ক্যানাইন একটা, অর্থাৎ মিড লাইনটাকে যদি আমি এখানে রাখি তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যানাইন। তারপর বলেছে প্রিমোলার দুইটা, অর্থাৎ প্রিমোলার একটা দুইটা, প্রিমোলার দুইটা আর মোলার তিনটা। মোলার তিনটা তো তোমাদেরকে বললাম যে তিনটা নর্মালি থাকে, বাট এখানে একটা মোলার মিসিং যেহেতু এটা একটা মডেলের টিথ। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম থাকে বা না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ফর্মুলাটা দিয়ে কিন্তু তোমরা ইজিলি ডেসিডিউস টিথ অ্যান্ড পার্মানেন্ট টিথটা মনে রাখতে পারো। ডেসিডিউস টিথ আমরা মনে রাখি ICPM 2102 দিয়ে, পার্মানেন্ট টিথ মনে রাখি 2123 অর্থাৎ ICPM 2123 হবে। আর অবশ্যই মনে রাখতে হবে ডেসিডিউস টিথে কিন্তু কোনো ধরনের প্রিমোলার থাকে না, জাস্ট মোলার থাকে, পার্মানেন্ট টিথে প্রিমোলার মোলার দুটোই থাকে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা দেখে যদি তুমি একটু বেনিফিটেড হয়ে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তীতে কী টপিকের উপর ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, সবাই বেশি বেশি আমার জন্য দোয়া করবে। অ্যান্ড এখনও যারা লাইক দাওনি অথবা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারো পরবর্তী যে কোনো ভিডিওর আপডেটের জন্য, ঠিক আছে। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।